হ্যালো আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি খুবই মজাদার একটি হেলদি ইফতারের আইটেম ইফতারের আইটেম বলতে এই সিজনে আমরা অনেকেই রোজা রেখে থাকি তো আমরা যারা রোজা রাখি রোজা ভাঙার পর আমাদের এরকম একটা কিছু খাওয়া উচিত যেটা খেলে আমাদের শরীরের খুব ভালো আর কি দুর্বলতা কাটবে দিন যে রোজা রাখছি সেই ক্লান্তিটা দূর হবে যেটার জন্য আমি এখানে একটা শশা নিয়েছি শশাটাকে কুচি করে কেটে নিয়েছি সেই শসার মধ্যে দিয়ে দিয়েছি একটা আস্ত লেবুর রস সেটার সাথে মিক্স করবো হচ্ছে ধনে পাতা কুচি আর যেটা মিক্স করব সেটা হচ্ছে চিকেন আর শোলা আমি চিকেনটাকে যেভাবে সিদ্ধ করেছি একটা এখানে আমি হাড় ছাড়া বড় এক পিস মাংস নিয়েছি সেই চিকেনটাকে সয়া সস লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করেছি আর সেটার সাথে মিক্স করেছি হচ্ছে সোলা সোলাটাকে আমি রান্না করেছি সোলা তোমরা যেভাবে রান্না করো ঠিক ওইভাবে রান্না করে এটার সাথে মিক্স করে জাল করে দেন আমি এটাকে খেয়ে নিব এটা খেতে খুবই দুর্দান্ত তোমরা এক্সট্রা করে আর লবণ অ্যাড করবে না চিকেনের সাথে যে লবণ আছে বা ছোলার সাথে যে লবণ আসে সেই লবণে তোমাদের মানে এই লবণটা কাভার করে ফেলবে এক্সট্রা করে লবণ দিলে কিন্তু এটার গুণাগুণ একদমই থাকবে না পানি বের হয়ে যাবে ভালোও লাগবে না খেতে আর এটার সাথে আমি একটু সস অ্যাড করেছি এটা যখন মাখাইতেছিলাম মানে মিক্স করতেছিলাম তখন আমার ওয়াশির এসে বলতেছে মামাম তুমি এটা কী বানাইছো ওর কাছে এটা খুব ভালো লাগছে ও বারবার হাত দিয়ে আর কি চিকেন খুঁজতেছিল চিকেন আর শসা ও খেয়েছে আমার সাথে সো তৈরি হয়ে গেলো একটা মজাদার হেলদি ইফতারের আইটেম তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো